কিভাবে কাটাবো। এই ক্ষেত্রে প্রথম কথা হলো, রমাদান মাসে যদি আপনি কোনো নফল আমল করতে নাও পারেন, আপনি যদি কোনো বিশেষ ইবাদত বন্দেগী নাও করতে পারেন, রাতভর জেগে ইবাদত করতে পারলেন না, আপনি আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করার তৌফিক হলো না, রোনাজারি করার তৌফিক হলো না, ইবাদতের তৌফিক হলো না, একটি কাজ যদি আপনি করেন গোটা রমাদান জুড়ে, এখন থেকে তার জন্য প্ল্যান করেন, পরিকল্পনা করেন আর একটি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রমাদান 50% সার্থক এবং সফল হয়ে যাবে। আর সেই কাজটা হলো, রমাদান মাসে কোন প্রকার হারামের ধারে কাছে যাব, অন্য সময় যাই করি না করি এই একটি মাস আমি হারামের কাছে যাব না। যদি হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকেন তাহলে আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, খুঁটে খুঁটে আল্লাহর নিষিদ্ধ কর্মসমূহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখো নিজেকে, তাহলে তুমি হবে সমাজের সবচেয়ে বড় আবেদ। আমাদের সমাজের সবচেয়ে বড় আবেদ কাকে বলা হয়? যে ব্যক্তি সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে বেশি নফল তাসবি পড়ে, যে বেশি সময় মসজিদে অবস্থান করে, যে বেশি নফল নামাজ পড়ে, যে নফল দান করে, এগুলোকে আমরা ইবাদত মনে করি, সন্দেহ নাই এগুলো ইবাদত, কিন্তু এগুলো করলে সে সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে না, অসম্ভব। সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার জন্য যে কাজটি করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে গেছেন, সেই কাজটি হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। একজন মানুষ অনেক নফল কাজ করেন, অনেক ভালো কাজ করেন, কিন্তু এদিক দিয়ে তিনি হারামের সাথে সম্পৃক্ত, তাহলে এরকম অবস্থাতে তিনি কখনো সবচেয়ে বড় ইবাদত গুজার হিসেবে বিবেচিত হতে পারবেন না। আপনি শুধুমাত্র মৌলিক ফরজ কাজগুলো করছেন আর খুঁটে খুঁটে একটি একটি করে সকল হারাম কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন, আল্লাহর কসম আপনি হবেন এই সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার। অতএব এবারের রমাদানে আপনার যেভাবে কাটানো উচিত সেই প্ল্যান এবং পরিকল্পনাকে কেন্দ্র করে সামনে রেখে আমি যে কথাটি বলবো তা হলো, একটি পরিকল্পনা করি আমার দ্বারা যত হারাম হয়ে থাকে সচরাচর, আমি এবারে রমাদানে একটি মাসের জন্য তাকওয়ার মাসে আমি হারামের পথে পা বাড়াবো না। যেমন মুখ দিয়ে আমরা গীবত করি, মানুষের দোষ চর্চা করি তার পেছনে, না এবারে রমাদানে আমি এই কাজটি করবো না, এবং এখন থেকে তার জন্য রিহার্সেল করা, এখন থেকে রীতিমতো ট্রায়াল শুরু করা যে আমি আমারে মুখ দিয়ে কারোর কোনো সমালোচনা করব না, কারোর পেছনে এমন কোনো কথা বলবো না যেটা তার সামনে বললে তিনি কষ্ট পান। প্রিয় ভাই, আমার প্রধানকে কেন্দ্র করে হারাম থেকে বাঁচার জন্য আমরা রীতিমতো তালিকা করতে হবে যে আমি কি কি হারাম কাজ সাধারণত করে থাকি। মুখ দিয়ে হারাম কাজ করে থাকি, গীবত করি, মুখ দিয়ে আরো হারাম কাজ করি, মানুষকে গালমন্দ করে থাকি, আরো যত কাজ আছে মুখ দিয়ে সেগুলো, আমার হাত দিয়ে যে সমস্ত গুনাহ করে থাকি সেগুলো, আর সবচেয়ে গণহারে যে গুনাহটি আমাদের সমাজে হয়ে থাকে তা হলো চোখের গুনাহ, হারাম জিনিস দেখা, সেটা টেলিভিশনের স্ক্রিনে হোক, মোবাইলের স্ক্রিনে হোক, অথবা অফলাইনে হোক, বাইরে হোক, রাস্তাঘাটে হোক, যেভাবেই হোক না কেন, পুরুষের জন্য পরনারীর দিকে দৃষ্টিপাত করা এটা হারাম। সংখ্যার বিচারে যে হারাম কাজটি আমাদের আজকের সমাজে পরিমাণে সবচেয়ে বেশি হয় সেটা হলো এই হারাম কাজটি, অর্থাৎ চোখের গুনাহ। আপনি হিসাব করে দেখুন অন্য কোনো অপরাধ পরিমাণে এত বেশি করা হয় না, এমনকি গীবত এত বেশি করা হয় না। আজকাল রাস্তা বের হলে প্রতি মিনিটে বরং মিনিটে একাধিকবার পর্যন্ত এই চোখের জেনা আমরা করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনা লাইনি আন নাজরু, জেনা বা ব্যভিচার এটা শুধুমাত্র সরাসরি ব্যভিচারের মাধ্যমেই হয় না, বরং ব্যভিচার মানুষ চোখ দিয়ে দেখেও করে। কোন পরনার দিকে দৃষ্টিপাত করলেন, আপনি কোনো বাজে চিন্তা করলেন আর না করলেন, এই যে তাকালেন, এর ফলেও একটি গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যায়। হিসেব করুন সকাল থেকে বাসায় ফেরা পর্যন্ত, এমনকি বাসায় ফেরার পরে মোবাইলে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনের সামনে বসে আপনি প্রতি মুহূর্তে এই গুনাহগুলো করে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, যদি রমাদান জুড়ে আমরা গুনাহের সঙ্গে নিজের সম্পর্ক রাখি তাহলে গুনাহ এটা হলো আল্লাহর গজবের জায়গা, তো এর ভিতরে থেকে আপনি আল্লাহর রহমতের আশা কোনোদিন করতে পারবেন। এই জন্য রমাদান করিমের প্রস্তুতির অংশ হিসাবে আসুন আমরা এই প্ল্যান করি যে আমরা গোটা রমাদান জুড়ে প্রথম যে কাজটি আমরা নিশ্চিত করি তা হলো কোনো গুনাহের সাথে সম্পর্ক আমরা রাখবো না।
আর আমি আগেই বলেছি আপনি যদি গোটা রমাদান জুড়ে একটি হারাম কাজও না করেন আর শুধু ফরজ কাজগুলো করেন আল্লাহর কসম একটি নফল কাজ যদি করতে না পারেন এই সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার হিসেবে আল্লাহর কাছে আপনার নাম লেখা আজ আমরা নফল ইবাদতের গুরুত্ব বুঝি কিন্তু হারাম থেকে বাঁচার গুরুত্ব আমরা বুঝি না প্রিয় বন্ধুরা আমার গাছের গোড়া দিয়ে কেটে আগা দিয়ে পানি দিয়ে দিলে যেরকম সেটা গাছের কোনো উপকারে আসে না আপনি প্রচুর পরিমাণে নফল আমল করলেন কিন্তু এদিকে হারামের সাথে আপনার অনেক সম্পর্ক অনেক ধরনের হারাম কাজের সাথে আপনি জড়িত তাহলে আপনার এই হারামের সঙ্গে জড়িত থেকে নফল আমল করাটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার নামান্তর অতএব রমাদান মাসের জন্য আমরা প্রস্তুতি নেই যে যত রকমের হারাম আছে এর সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব এই রমাদান মাসে আমার বাসায় আমার বাড়িতে টেলিভিশনে কোনো নভেল কোনো নাটক কোনো সিনেমা কোনো শরীয়তে নিষিদ্ধ অনুষ্ঠান প্রদর্শিত হবে না ব্যাস বাহিরে ভেতরে আমি চোখের গুনাহ থেকে বাঁচবো হাতের গুনাহ থেকে বাঁচবো মুখের গুনাহ থেকে বাঁচবো এক কথায় হারামের সংস্রব থেকে আমি নিজেকে সরিয়ে আনবো এটা হলো নাম্বার এক নাম্বার দুই আপনি যদি অন্য কোনো কিছু করতে নাও পারেন ছোট্ট একটি আমলের কথা বলছি এই আমলটি করাটা আমাদের জন্য খুব সহজ অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আপনি রমাদান মাসের প্রথম দিন থেকে একবারে শেষ রমাদান পর্যন্ত প্রতিজ্ঞা করুন এই 30 দিনে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়বেন আপনি অতিরিক্ত খুব বেশি নফল কাজ করার সুযোগ পাইলেন না সকালে শাক পড়ার সুযোগ পাইলেন না হ্যাঁ আওয়াবিন পড়ার সুযোগ পাইলেন না তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইলেন না নফল আমল করার সুযোগ পাইলেন না কিন্তু একটি কাজ শুরু করলেন সেটা কি যে অন্য মাসেও তো করা উচিত জামাতের সাথে সালাত কিন্তু সেটা হয়তো ত্রুটি বিচ্যুতি হয় রমাদান উপলক্ষে আমি প্রতিজ্ঞা করলাম যে এই মাসে অন্তত এক সিঙ্গেল ওয়াক্ত নামাজ ও আমার জামাত এবং তাকবীরে ওলা ছুটবে না ইমামের সাথে প্রথম তাকবীরে আমি যোগদান করে গোটা 30 দিন নামাজ আদায় করব এটা কিন্তু যদি আমি সহজ বলেছি এটা খুব সহজ আমল না আমাদের যেহেতু অভ্যাসটা হয়ে গেছে নামাজের শেষ মুহূর্তে আসা অথবা একাকী নামাজ পড়া এ বিষয়ে গুরুত্ব না দেওয়া সেজন্য এখন থেকে যদি আপনি ট্রায়াল শুরু করেন ইনশাআল্লাহ আপনার জন্য রমজান মাসে আমলটা করা খুব বেশি কঠিন হবে না প্রিয় ভাইরা আমার পছন্দ নামাজ যদি আপনি ঠিকঠাক করেন আর অন্য অনেক ব্যাপারে নফলগুলোতে যদি আপনার ত্রুটিও থাকে ইনশাআল্লাহ রমাদান আপনার জন্য সার্থক হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে নামাজে নামাজ যদি ঠিকঠাক পাওয়া যায় ফাকাদ আফলাহা ওয়া আনজাহ তাহলে সে সফল হয়ে যাবে আর যদি নামাজের হিসাবে তার গড়বড়ি বের হয়ে আসে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে সে ধরা খেয়ে যাবে প্রিয় ভাইরা আমার রমাদান উপলক্ষে দ্বিতীয় যে পরিকল্পনা করার কথা আমি বলবো তা হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে আমি আদায় করব গোটা 30 দিন একটি বেলাও যেন ব্যতিক্রম না হয় সেজন্য যত রকমের সতর্কতামূলক ব্যবস্থা হতে পারে তা গ্রহণ করব এর একটা সহজ উপায় হলো আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসা কারণ আজানের পর আপনি যদি দেরি করেন একটা ঝামেলা এসে তৈরি হবে আপনার নামাজের জামাত ছুটে যাবে এই জন্য দ্বিতীয় পরিকল্পনা হলো এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিক মুনাফিক যে তার মুনাফিকের ব্যাপারে কোনো সন্দেহ নেই এই ব্যক্তির আলামত হলো সে জামাতে নামাজ পড়তে পারে না বা জামাতে নামাজ পড়ে না বাসায় নামাজ পড়ে অভ্যাসগতভাবে সব সময় বাসায় নামাজ পড়ে অনেকেই আছে আমাদের সমাজে দেখবেন অনেক নেক আমল করেন মাশাআল্লাহ কিন্তু জামাতে নামাজ পড়ার গুরুত্ব তার কাছে নেই ইসলামে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে নামাজ সে জামাত নামাজ একাকী পড়ার জিনিস না এটা জামাতের সাথে পড়তে হবে ওটা গুরুত্বের সাথে পড়তে হবে অতএব প্রিয় ভাইরা আমার রমাদান পরিকল্পনা অংশ হিসেবে আমরা এই প্রতিজ্ঞাটি করি